চট্টগ্রামের সুফিবাদ গবেষণা প্রতিষ্ঠান মাইজ ভাণ্ডারী একাডেমি সপ্তমবারের মতো আয়োজন করল জাতীয় সুফি সম্মেলন নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতাকার উদ্দিন চৌধুরী সম্মেলনে এবারের বিষয় হচ্ছে উপমহাদেশের শান্তি সম্প্রীতি সুরক্ষায় দরবেশদের ভূমিকা বর্তমান প্রেক্ষিত দুই দিনব্যাপী সম্মেলনে মোট চারটি একাডেমিক সেশনে উনিশটি সহ সুফি সঙ্গীত পরিবেশিত হবে সংশ্লিষ্টরা বলছেন সুফিবাদ ইসলামের আধ্যাত্মিক দর্শন আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করাই হল সুফিবাদের মর্মকথা আমরা চর্চা করি সুফিবাদ এবং সুফিতাত্ত্বিক হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই আল্লাহদের যে প্রদর্শিত জীবন চরিত্র পদ প্রদর্শন সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারি সঠিক অর্থে যথার্থ অর্থে তাহলে আমরা শুধু নিজেরা উপকৃত হব না পুরো সমাজকে আমরা পরিশুদ্ধ করতে পারবো আয়োজকেরা বলছেন সর্বপ্রকার গোড়ামি ও মানবতাবিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে সামাজিক রাজনৈতিক ধর্মীয় ও অর্থনৈতিক সংগ্রাম জারি রাখাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য শান্তি সৌহার্দ্য ও প্রীতির বাণী ধারণ করে ত্যাগ ধৈর্য ও ভ্রাতৃত্বের মহান বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার কথাও বলছেন তারা দুদিনব্যাপী আমাদের এই সপ্তম জাতীয় সুফি কনফারেন্সে আমাদের চারটা একাডেমিক সেশন হবে এটা মূলত হচ্ছে একাডেমিক ইন্টারেস্টে আমরা এগুলো করি আমরা মানুষ আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে সেই ভুল ত্রুটি থেকে উত্তরিত হয়ে শুদ্ধ মানুষ গড়ার জন্য সুফিদের কাছে যেতে হয় সুফি সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অধ্যাপক জহুরুল আলম অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর হোসেন আহমেদ আরিফ এলাহি বক্তব্য রাখেন সকালে সম্মেলনের প্রথম অধিবেশনে সুফিবাদ ও বিজ্ঞান শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ইমিরিটাস ডক্টর এম শোমশের আলী